কি গো, তোমার এই বউকে তাড়ানোর জন্য কোনো প্ল্যান করলে? হুম, তোমার ওই বউ বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত মনে হয় আমাদের বিয়েটা আর হবে না। তা তো ঠিকই, দেখছি কি করা যায়। আমি আসছি তাহলে। কেন, আর একটু থেকে গেলে হতো না? আয়, এই তো আসলে। না বসলে হবে না, ওকে তাড়ানোর প্ল্যান করতে হবে। ঠিক আছে ঠিক আছে, যাও। এইভাবে বেড়াবা? আমি আর লোকের কাছে এইভাবে ধার দিতে করে বেড়াতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, করবো না কেন, দেখি কিছু কাজ পাই কি। তোমার দ্বারা কিচ্ছু হবে না। মানুষ জুয়া খেলেও কোটিপতি হয়, তোমার দ্বারা সেটাও হবে না। কি বললে, জুয়া? হ্যাঁ, একটা উপায় পেয়েছি, এক ঢিলে দুই পাখি মারবো। তাহলে একটা বাজি ধরা যাক। কি বাজি বলো? আমি এক সপ্তাহের মধ্যে যদি তোমাকে 1 লক্ষ টাকা দিতে পারি, কি করবে বলো? কি 1 লক্ষ টাকা? তোমার আবার মাথা খারাপ হলো নাকি? তুমি আনবে 1 লক্ষ টাকা, তাও আবার 1 সপ্তাহ? সেটা আবার আমাকে বিশ্বাস করতে হবে। আমি যদি 1 লক্ষ টাকা এনে দিতে পারি, তাহলে তোমাকে আমার বাড়ি থেকে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি 1 লক্ষ টাকা আমার হাতে এনে দিতে পারো, তাহলে আমি হাসি মুখে চলে যাব। হ্যাঁ গত মরদ 1 লাখ টাকা এনে দেবে। ঠিক আছে, ওই কথাই রইলো। ঠিক আছে, ও নো, বলে 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 আমি বলে বলে তাহলে জুয়াই খেলবো। হ্যাঁ, রেগে রেগে কোথায় যাচ্ছিস? আর বলিস না, একে ওর সঙ্গে রোজ রোজ যাবি না, আমি আর পারছি না। ও, এই ব্যাপার? ওই বউকে তাড়িয়ে দিয়ে একটা নতুন বিয়ে করে আন না। ও, বউকে তাড়িয়ে দিয়ে আমাকে কথা? তুই তোর বউকে তাড়াতে পারবি? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, এটা আমার কোনো কথা হলো না। এই দেখ, ভেবেচিন্তে বলছিস তো? আমার বউকে আমি যদি 7 দিনের মধ্যে তাড়িয়ে দিতে পারিস, তুই কি দিবি বল? তুই যদি তোর বউকে 7 দিনের মধ্যে তাড়িয়ে দিতে পারিস, তাহলে আমি তোকে 1 লাখ টাকা দিয়ে দিব। কোথায় রইলো? আজ থেকে 7 দিন পর আমার বাড়িতে গিয়ে আমার নতুন বউকে দেখে আসিস। এ, তোরা কি বাড়ি দৌড়াদৌড়ি করছিস? এটা এ বলছে এর বউকে 7 দিনের মধ্যে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, এতই সহজ কথা? তুই যদি তোর বউকে 7 দিনের মধ্যে তাড়াতে পারিস, তাহলে আমার সব থেকে বড় জমিটা তোকে দিয়ে দেবো। ঠিক আছে। ও নো, প্রথম বউ, ও প্রথম বউ। প্রথম বউ আবার কে হলো? প্রথম বউ? হ্যাঁ, এই মেয়েটা আবার কে? তোমার বাজি মনে নেই? বাজি আবার মনে থাকবে না কেন? আরে গোপাল, আমার কি হইলো? আমার কপাল পড়লো। কিন্তু আমি তো বাজিতে হারিনি। আমার টাকা কই? তোমার টাকা? টাকা আসছে এক্ষুনি। দীপ, বাড়িতে আছিস নাকি? 7 দিন তো হয়ে গেল, এর কথা মনে নেই নাকি? কই তোর নতুন বউ দেখি? এটা এটা আমার নতুন বউ, তোর টাকাটা ফেল। টাকা? আমি তো টাকা আনিনি। টাকা আনিনি বললি হবে না, টাকাটা তাড়াতাড়ি দে। টাকা আমি ফোন পে দিয়ে দিচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার অ্যাকাউন্টে না, এর অ্যাকাউন্টে দে। আমার টাকা দরকার নাই। না না, টাকা নেবো না বললি তো হবে না। তুমি আমার সাথে বাজি লড়িছ, তুমি বাজিতে হেরে গেছো, তুমি টাকা নাও, আমার বাড়ি থেকে যাও। এরা হান, শোন শোন, দীপের বউ কোথায় গেল? দীপের বউ সত্যি সত্যি তো বাড়ি থেকে বেরিয়ে গেল। এবার তো আমার সব থেকে বড় জমিটা লেগে যাবে। আর মাথায় হাত দিয়ে লাভ নাই, দাও তোমার সবচেয়ে বড় জমিটা। তাই তো রে, তাহলে আমার বাড়ি এসে বড় জমি দলিলটা নিয়ে যাস। ঠিক আছে, চলো দেবে। আমি আর জীবনেও বাজি লড়বো না। আসছি তাহলে। ঠিক আছে। চলে এসেছিস? হ্যাঁ, আমি এসেছি, বস। এই নে বাজি ধরলাম, এই নে বাজি ধরলাম, শোকর। এই নে 2 বাচ্চার গোলাম। এই নে 3টেকটা। আয়োরে মা, ha ha ha!
ওই দুটোর মধ্যে যে কোনো একটা বাজি ধর। চল মনোজ, এবার তোর বউকে এনে দে। আমি বাজিতে হেরে গেছি, এবার আমার বউয়ের দায়িত্ব তোর। তুই আমার বাড়িতে গিয়ে আমার বউকে নিয়ে আন। ঠিক আছে, তাই যাবো। মনোজের বউ চলো আমার সাথে। তোমাকে তোমার বজ্জোয়াতে বাজি ধরেছিল, আমি জিতে গেছি। লোকের বউ দরকার নাই, আমি পালাই। তারা মনোজ তোকে এমন ভাবে ফাঁসাবো না, তুই কেঁদে কুল পাবি না। এই শোনো, আমি এই টাকাটা ব্যাংকে রেখে আসি। ঠিক আছে যাও। টাকাটা ব্যাংকে ছুঁয়ে দেবো। আমি জুয়া খেলি। ও তাই নাকি? হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনার চুলটা নকল। আমার চুল নকল? আপনি কি বলছেন? এটা কখনো হতে পারে না। আমি প্রমাণ করে দিলে তা বিশ্বাস হবে আপনার? তাহলে এখনই প্রমাণ করে দেখান। এখন তো হবে না, আমি কালকে উকিল নিয়ে আসবো, সে সাক্ষী থাকবে, তার সামনে যাওয়ার হবে। ঠিক আছে, আমার চুল যদি আসল হয় আপনি কি দেবেন? আমি আপনাকে 1,00,000 টাকা দেবো। আসছি তাহলে। হ্যাঁ, তাহলে কাজ শুরু করি। এইবার আমরা বিশ্বাস হলো এটা আসল চুল। এবার দেন আমাকে 1,00,000 টাকা। কি ব্যাপার, আপনার উকিল মাথা ঢুকছে কেন? আমি এর সাথে বাজি ধরেছিলাম, আমি যদি আপনার চুল ধরে টানতে পারি ও 5,00,000 টাকা দেবে। এবার 5,00,000 টাকা। হ্যাঁ নয়, হ্যাঁ।